অমৃত বৃক্ষ আন্দোলনৰ ফটো আপোনালোকে আপলোড কৰিব পৰা নাই নেকি? যদি আপোনালোকে অমৃত বৃক্ষ আন্দোলনৰ ফটো আপলোড কৰিব পৰা নাই তেতিয়াহ'লে আপোনালোকৰ বাবে আজিৰ ভিডিঅ'টো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ, কাৰণ আজিৰ এই ভিডিঅ'টোৰ যোগেদি আমি দেখাবলৈ যত্ন কৰিম যে আপোনালোকে কেনেদৰে অমৃত বৃক্ষ আন্দোলনত গৈ আপোনালোকে নিজৰ ফটো দুখন আপলোড কৰিব পাৰিব আৰু চাৰ্টিফিকেট ডাউনলোড কৰিব পাৰিব। মোৰ নমস্কাৰ আপোনালোক সকলোকে, মোৰ দাস টেকনিকেল চেনেলৰ আন এটি ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। আজিৰ ভিডিঅ'টোত আমি প্লান্ট আইডিৰ সৈতে অৰ্থাৎ প্লান্টেশ্যন আইডি নাম্বাৰৰ সৈতে আপোনালোকে কেনেদৰে ফটো আপলোড কৰিব আৰু চাৰ্টিফিকেট লাভ কৰিব গোটেইখিনি প্ৰচেছ দেখাবলৈ যত্ন কৰিম। আগৰ ভিডিঅ'ত যোনটো আপলোড কৰিছিলোঁ আপোনাৰ কেনেদৰে আপোনালোকে এটা বিশেষ নতুন লিংক দিয়া হৈছিল আৰু সেই লিংকত গৈ আপোনালোকে কেনেদৰে আপলোড কৰিব পাৰে গোটেইখিনি প্ৰচেছ দেখাই দিছিলোঁ। যদি আপোনালোকে সেইটো ভিডিঅ'টো চোৱা নাই তেতিয়াহ'লে আপোনালোকে এইটো ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত পাই যাব যে আপোনালোকে কেনেদৰে লিংকত গৈ আপোনালোকে ফটো আপলোড কৰিব পাৰে। কিন্তু সেই ভিডিঅ'টোৰ কমেণ্টত কিছুমান ছাৰ বাইদেউ বা দাদাসকলে কমেণ্ট কৰিছিল যে তেওঁলোকে যেতিয়া আপলোড কৰে আপলোড কৰাৰ সময়ত প্লান্টেশ্যন আইডি নাম্বাৰটো দেখা নাই। এই ভিডিঅ'টোৰ যোগেদি আপোনালোকলৈ দেখাবলৈ যত্ন কৰিম যে আপোনালোকে প্লান্টেশ্যন আইডি নাম্বাৰৰ সৈতে কেনেদৰে নিজৰ ফটো দুখন আপলোড কৰিব আৰু একেখন মোবাইলৰ পৰা নিজৰ ফটো দুখন আপলোড কৰি চাৰ্টিফিকেট লাভ কৰাৰ পাছত পুনৰ আৰু আন সদস্যসকলৰ ফটোসমূহ আপোনালোকে কেনেদৰে আপলোড কৰিব, বা আপোনালোকে যদি ছেল্ফ হেল্প গ্ৰুপৰ সদস্য হয় বা আই চি ডি এছৰ ৱৰ্কাৰ হেল্পাৰ হয় তেতিয়াহ'লে নিজৰ ফটোখন আপলোড কৰাৰ পাছত আনৰ ফটোসমূহ কেনেদৰে আপোনালোকে আপলোড কৰিব গোটেইখিনি প্ৰচেছ এই ভিডিঅ'টোৰ যোগেদি দেখাবলৈ যত্ন কৰিম। তেন্তে বলক আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তাৰ আগতে আপোনালোকে যদি ইউটিউব চেনেলত পোন প্ৰথমবাৰৰ বাবে আহিছে তেন্তে অতিকৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল আইকন প্ৰেছ কৰি অলপ ক্লিক কৰি দিব। তেন্তে আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তাৰ বাবে আমি ক্ৰোম ব্ৰাউজাৰ বা গুগলত যিকোনো এটা ব্ৰাউজাৰত যাব লাগিব। ব্ৰাউজাৰত গৈ আমি ইয়াতে ক্লিক কৰিম। ইয়াতে ক্লিক কৰাৰ লগে লগে চাওক ইয়াতে ছাৰ্চ অপশ্যনত আমি ইয়াতে এণ্টাৰ কৰিব লাগিব। ইয়াতে কি এণ্টাৰ কৰিম আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে। আপোনালোকে ইয়াতে দেখা পাইছে HTTP, যেনেধৰণে আপোনালোকে দেখা পাইছে এই ধৰণৰ আপোনালোকে যিমানখিনি থাকিব অৰ্থাৎ যিমানখিনি লেখা আছে আপোনালোকে গোটেইখিনি লেখা ধুনীয়াকৈ আপোনালোকে ছাৰ্চ বাৰতে ক্লিক কৰি দিব বা ছাৰ্চ বাৰত আপোনালোকে লিখি দিব, যেনে HTTP। আপোনালোকে যেনেকুৱা ধৰণৰ থাকিব এনেকুৱা ধৰণে আপোনালোকে এই গোটেইখিনি লিখাটো আপোনালোকে যিমান যেনেকুৱা আছে আপোনালোকে গোটেইখিনি লিখাটো আপোনালোকে এনেকৈ লিখি দিব লাগিব। আৰু এই লিখাখিনি মই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত লিংকটো মানে অৰ্থাৎ এই লিংকটো গোটেইখিনি লিংক আমি এই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত মই দি দিম। আপোনালোকে এই লিংকটো আপোনালোকে ছাৰ্চ বাৰত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে চাওক এনেধৰণে পাব আৰু আপোনালোকে ইয়াতে এই অপশ্যনটো দেখা পাইছে ইয়াতে ক্লিক কৰিব। ইয়াতে ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে অলপ ৱেইট কৰিব, আপোনালোকে মেইন পেজটো খোল খাব। অৰ্থাৎ আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে অমৃত বৃক্ষ আন্দোলন লগ ইন ফৰ্ম, আপোনালোকে এনেধৰণে পেজটো খোল খাব। কিন্তু আজি আমি 9টা বজাৰ পৰা অৰ্থাৎ আজি 17 ছেপ্টেম্বৰ আজি 9 বজাৰ পৰা আমি ৱেইট কৰি আছোঁ যোনটো এপছ আছে বা পৰ্টেল আছে সেই পৰ্টেলত আমি কেতিয়াও অ'পেন কৰিব বা এনেধৰণৰ পেজটো আমি খুলিব পৰা নাই। কিন্তু এই পেজটো তেতিয়া আপোনালোকে কি কৰিব লাগিব, আপোনালোকে যোনটো মোবাইল নাম্বাৰ এণ্টাৰ কৰিছে আপোনাৰ মোবাইল নাম্বাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিলে সেই ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা মোবাইল নাম্বাৰটো আপোনালোকে ইয়াতে দি দিব। মোবাইল নাম্বাৰটো ইয়াতে এণ্টাৰ কৰি দিব। নাম্বাৰটো দিয়াৰ পাছত আপোনালোকে ছাবমিট বুলি এটা অপশ্যন দেখা পাইছে, তাৰ ওপৰত দেখা পাইছে ক্লিক হেয়াৰ দ্য গেট ওৱান টাইম পাছৱৰ্ড, আপোনালোকে ইয়াতে ক্লিক কৰি দিব। ইয়াতে ক্লিক কৰাৰ পাছত চাওক এটা বিশেষ এটা OTP গুচি যাব এইটো মোবাইল নম্বৰত। OTP দিয়াৰ পাছত আপোনালোকে ছাবমিট বটনত ক্লিক কৰি দিব। ছাবমিট বটনত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে অলপ ৱেইট কৰি দিব। ৱেইট কৰাৰ পাছত চাওক ছাবমিট কৰাৰ লগে লগে চাওক এনেধৰণে গোটেইখিনি মানে যিজন মানুহৰ মোবাইল নম্বৰ দিয়া হৈছিলে সেই মানুহজনৰ গোটেইখিনি ডিটেইলছ আহি আহিছে। যেতিয়া আপোনালোকে এনেধৰণে দেখা পাব আপোনালোকে তললৈ স্ক্ৰল ডাউন কৰিব। স্ক্ৰল ডাউন কৰাৰ পাছত চাওক যিহেতু আমি ফটো আপলোড কৰিব লাগিব তাৰ বাবে আপোনালোকে আপলোড প্লান্টেশ্যন ইমেজত আপোনালোকে ক্লিক কৰিব লাগিব। আপলোড প্লান্টেশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে এনেধৰণে পেজ খোল খাব, অলপ ৱেইট কৰি দিব। অলপ ৱেইট কৰাৰ পাছত চাওক এনেধৰণে আহি গৈছে। আপোনালোকে এতিয়া প্লান্ট নেম অৰ্থাৎ আপোনালোকে যি গছপুলি লগাইছে সেই গছপুলিটিৰ নাম ইয়াতে দি দিব। গছপুলিটিৰ নাম দিয়াৰ পাছত আপোনালোকে চুজ পাইলত ক্লিক কৰিব। চুজ পাইলত ক্লিক কৰাৰ পাছত আপোনালোকে নিজৰ গেলাৰীটো ওলাব আৰু গেলাৰীত আপোনালোকে যিখন GPS ফটো উঠাইছে আপোনালোকে সেই ফটোটো আপোনালোকে ইয়াতে ছিলেক্ট কৰি ল'ব। যেতিয়াই আপোনালোকে ফটোটো ছিলেক্ট কৰিব, ছিলেক্ট কৰাৰ পাছত আপোনালোকে এনেধৰণে আহিব আৰু আপোনালোকে যি ছাবমিট বটনটো আপোনালোকে দেখা পাইছে এই ছাবমিটত আপোনালোকে ক্লিক কৰি দিব। ছাবমিটত ক্লিক কৰাৰ লগে লগে অলপ আপোনালোকে ৱেইট কৰিব।
অলপ ওয়েট করার পাছতে আপনাদের সব থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোডেড দ্য ইমেজ আপনার প্লান্ট আইডি টু আপনাদের দেখাই দিছে। এতিয়া যদি আপনাদের আরো এখন ফটো উঠাব বিচারিছে তেতিয়া হল আপনাদের ক্লিক হেয়ার দ্য আপলোড আনাদারত ক্লিক করিব। ইয়াতে ক্লিক করার লগে লগে পুনর আকু এনে ধরনের অল্প ওয়েট করিব লাগিব। ওয়েট করার পাছত আগর ধরে পুনর আপনাদের প্লান্টর নামটো দিব বিচারিছে। আপনাদের যে আরো একটা যে গছপুলি লগাইছে সেই গছপুলিটোর নাম আপনাদের ইয়াতে দি দিব। যদি এইজোপা আপনাদের ম্যাঙ্গো গছ পুলি লগাইছে আপনাদের তেতিয়াহলে গাছটোর নামটো সিলেক্ট করে দিব। গাছর নামটো সিলেক্ট করার পাছত আপনাদের গ্যালারিত গিয়ে পুনর আর একটা ফটো আপনাদের সিলেক্ট করে দিব। যেতিয়া আপনাদের ফটোটো সিলেক্ট করব তারপর আপনাদের এতে সাবমিটত ক্লিক করব। সাবমিটত ক্লিক করার লগে লগে পুনর আগের দরে অল্প ওয়েট করে দিব। ওয়েট করার পাছত সব আপু পুনর থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোডেড দ্য ইমেজ প্লান্ট আইডি নাম্বারটো আপনাদের দেখাই দিছে। এটা যদি আকু আপনাদের আরো একটা ফটো আপলোড করে বিচারিছে ক্লিক হেয়ার দ্য আপলোড আনাদার আপনার ক্লিক করব আর নহলে আপনাদের এক্সিটত ক্লিক করব। তো এনেদরে আপনাদের যদি আরো এখন ফটো উঠাব বিচারে তাহলে ক্লিক হেয়ার দ্য আপলোড আনাদারত আপনাদের ক্লিক করব নহলে আপনাদের এক্সিটত ক্লিক করব। পুনর যদি আপনাদের আরো একটা আপলোড করে বিচারে ঠিক তেনেদরে আপনাদের আগের দরে করব আর আপনাদের সাবমিটত ক্লিক করব। এনেদরে আপনাদের পুনর গোটেখিনি ফিল আপ করার পাছত আকো পুনর আপনাদের যেতে সাবমিট মারিব প্লান্ট আইডি দেখাব আর আপনাদের এনেকা পেজ দেখাব। এইটা এখন বিশেষ স্কুলের ফটোবিল আপলোড করা হয়ে আছে এইটার কারণে আপনাদের যান গছপুলি রয়েছে সেই গছপুলিবিলাকর ফটো আইডি হয়ে আছে। তো গতি আপনাদের যদি স্কুলের করে আছে তেতিয়া হলে আপনাদের গোটেখিনি স্কুলের এনে ধরনের ফটোবিল আপলোড করব পারিব। আর যদি আপনাদের স্কুলের নয় তেতিয়া হলে আপনাদের দুখন ফটো বা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের ফটো আপলোড করব পারিব। এতিয়া হো আমি এই স্কুলখনত টোটেল কিমানখান ফটো উঠোৱা হৈছে বা কিমানখন আপলোড করা হৈছে সব ইয়াতে টোটেল ইমেজ আপলোডের তারিখন আমি আপলোড করলো। এতিয়া যেহেতু আমি চাম তেতিয়া হলে আমি ভিউ লিষ্টত ক্লিক করিম। ভিউ লিষ্টত ক্লিক করার লগে লগে অল্প ওয়েট করে দিব। ওয়েট করার পাছত আপনাদের পেজটো খোল খাব আর ইয়াতে শো করব যে আপনাদের চারিটা আপলোড ফটো আপলোড করা হৈছে। এই গোটেখিনি ফটো ইয়াতে আপলোড করা হয়েছে, ফটোখিনি ইয়াতে শো করে আছে। তো আপনাদের এনে ধরনের আপনাদের ফটোসমূহ আপলোড করব পারিব। আর আপনাদের যে আগের ভিডিওত আপনাদের বহুতে কমেন্ট করেছিল যে প্লান্ট আইডিটো দেখা নাই, আপনাদের নিশ্চয় দেখাইছে। আপনাদের ইউটিউব ভিডিওটি চাই লোক আপনাদের নিজের আইডি নাম্বারের সহ আপনাদের ফটো আপলোড করব পারিব। এতিয়া হো আমি এখন মোবাইলের সহ অর্থাৎ আপনাদের যদি সেলফ হেল্প গ্রুপের সদস্য সকল একলগে বহিছে কিন্তু এখন এজন সকলে নাজানে কিন্তু এজনে জানিছে কিন্তু আপনাদের কেনেদরে এখন মোবাইলের আন সদস্য সকলের ফটো আপলোড করব তেনহলে আপনাদের চিন্তার কোনো কারণে আপনাদের এখন মোবাইলের আপনাদের গোটেখিনি কাম করব পারিব। তারপরে জাস্ট আপনাদের রাইট কর্নারে দেখা পাইছে নামটো দেখা পাইছে, নামের ঠাইত ক্লিক করব। নামের ঠাইত ক্লিক করার লগে লগে লগ আউট বলে একটা অপশন আছে, এই লগ আউটত আপনাদের ক্লিক করে দিব। লগ আউটত ক্লিক করার লগে লগে অল্প ওয়েট করে দিব আপনাদের আপনাদের যে মূল পেজখন আসলে সেই মূল পেজলৈ গুছি যাব। অল্প লোডিং হব দিয়ক, তেতিয়াহলে আপনাদের সেই মূল পেজলৈ আহি গৈছে। সাক আপনাদের নিশ্চয় দেখা পাইছে। এতিয়া আপনাদের জাস্ট ইয়াতে তিনটা আঁচ দেখাবলৈ পাইছে, ইয়াতে ক্লিক করব। ইয়াতে ক্লিক করার পাছত আপনাদের নিজ তলত দেখা পাইছে লগ ইন বলে একটা অপশন আছে, লগ ইনত ক্লিক করে দিব। লগ ইনত ক্লিক করার লগে লগে অল্প ওয়েট করব। লগ ইনত ক্লিক করার লগে লগে আপনাদের এনে ধরনের পুনর আকু আগের দরে আপনাদের লগ ইন ফর্মখন দেখা পাব। ঠিক তেনেদরে আপনাদের মোবাইল নাম্বারের ঠাইত মোবাইল নাম্বারটো দি দিব আর আগের দরে আপনাদের ফটোসমূহ আপলোড করব পারিব। তো ভিডিওটির যোগেদি কথাখিনি গোটেখিনি জানালো আপনাদের এনেদরে আপনাদের আপলোড করব পারিব। আপনাদের ভিডিওটি যিমান পারে শেয়ার করে দিয়ে যাতে আপনাদের বন্ধু বান্ধবী সকলে এই ভিডিওটি চাই তেওঁলোকৰ ফটোসমূহ অতি সুন্দরভাবে প্লান্ট আইডির সহ ফটো আপলোড করব পারে। ধন্যবাদ সকলকে।